বন্ডার রাস্তায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন থানায় জমা দিল পঞ্চম শ্রেণীর ছাত্র। টিউশন থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় মোবাইলটি কুড়িয়ে পায় সে। থানা থেকে নিজের মোবাইলটি ফেরত পেয়েছেন তার মালিক। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে কুড়িয়ে পাওয়া আইফোন ফিরিয়ে দিল বনগার ছোট্ট শিশু মোহাম্মদ তৌফিক মণ্ডল। ছোট্ট তৌফিকের এই কাজে খুশি হয়ে তাকে পুরস্কৃত করল বনগার সাইবার ক্রাইম থানার আইসি সুদীপ্ত রায়। মঙ্গলবার দুপুরে অঙ্ক টিউশন পড়ে বাবার সাথে সাইকেলে করে ফিরছিল বনগার চাপাবেরিয়া এলাকার বাসিন্দা বনগা হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তৌফিক মণ্ডল। বাড়ি ফেরার পথে দত্তপাড়া এলাকায় তৌফিকের চোখে পড়ে একজন টোটো সোয়ারির পকেট থেকে একটি ফোন পড়ে গেছে। ফোনটি কুড়িয়ে তৌফিক দেখে সেটি আইফোন। ফোনের মালিককে ফোনটি ফিরিয়ে দিতে তার পিছু নেয় বাবা এবং ছেলে। টোটোতে থাকা ফোনের মালিককে ধরতে না পেরে তৌফিক তার বাবাকে অনুরোধ করে তাকে বনগা থানায় নিয়ে যাওয়ার জন্য। ছেলের অনুরোধে তৌফিকের বাবা মোহাম্মদ রফিক মণ্ডল থানায় যায়, কথা বলেন বনগা সাইবার ক্রাইম থানার সাথে। শেষমেশ ফোনটির মালিকের সন্ধান মেলে। পুলিশের উপস্থিতিতে ফোনটি ফিরিয়ে দেয় তৌফিক। ফোন ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিক দিবাকর মণ্ডল। তিনি ঠাকুরনগর থেকে মেয়ে এবং বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন। মেয়েকে নিয়ে টোটো করে স্টেশনের দিকে যাচ্ছিলেন। দিবাকর বাবু বলেন ফোনটা প্যান্টের পকেটে ছিল, কোনোভাবে হয়তো পড়ে যায়। এই বাচ্চাটি আমায় ফোন ফেরত দিল, তার এই কাজ প্রশংসনীয়, ভাবলে চোখে জল চলে আসছে। বাম পকেটে ফোনটা ছিল, টোটোতে ছিলাম, মেয়ে আমার কোলে ছিল। ওই স্টেশনে গেলাম, গিয়ে ফোন করার জন্য ফোনটা পকেটে বের করতে গিয়ে দেখি ফোন নেই। সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, থানা থেকে বললো সাইবার থানায় আছে, নিয়ে যাও। তারপরে এসে দেখি বাচ্চাটা ফোনটা পেয়েছে। আমার চোখ দিয়ে জলই চলে যে এতটুকু একটা বাচ্চা এরকম করতে পারে, এটা কল্পনার বাইরে। যে এই এই বয়সের বাচ্চা কিন্তু খুব ট্যালেন্ট। ওনার বাবা বলেছে, ওর বাবা বলেছে যে বাড়িতে যাই, সেখান থেকে গিয়ে ফোন করে নিয়ে। ও বলছে না বাড়িতে যাবো না, এই থানায় ঢুকবো। ওর মাথায় থানার কাজটা করেছে, তার মানে কিছু তো আছে ওর মাথায়। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র তৌফিক ফোন ফেরত দেওয়ার পর সে জানায় তার বাবার থেকেই সে এমন শিক্ষা পেয়েছে। ছেলের এই উদারতায় গর্বিত তৌফিকের বাবা মোহাম্মদ রফিক মণ্ডল। দত্তপাড়ার মুখে ওখানে একটা টোটো থেকে মোবাইল পড়ে যায়, সেটা আমার ছেলে পিছনে বসে ফলো করে, পাপা একটা মোবাইল পড়েছে, দাঁড়াও দাঁড়াও তুলে। আমি বলছি না ওটা কভার, বলছে না এটা মোবাইল, ওনাকে দিতেই হবে, তাড়াতাড়ি চলো চালাও। সাইকেল চালিয়ে না পেরে আমার ছেলে দৌড়াতে লাগলো, বলছে ওনাকে ফোনটা পেতেই হবে, দিতেই হবে। অনেক দূর পর্যন্ত গেলাম, পাপা এভাবে হবে না, আমরা দুজনে হাঁপিয়ে গেলাম। তো বলছে তাহলে এক কাজ করো, চলো সোজা থানায় জমা দিয়ে দিই। তা বললো তো তাই চলো। তারপরে ছেলেকে নিয়ে থানায় এসেছি, তখন ওই ফোনটা বাজতে লাগলো, তবে যার ফোন সে পেয়ে গেল, সে ভদ্রলোক এসে ফোনটা নিয়ে গেল। থানা থেকে অনেক শুভেচ্ছা, মানে আগামী মানে আশীর্বাদ করলো, ছেলেকে গিফট দিল থানা থেকে। এদিন তৌফিকের এই কাজে খুশি হয়ে তাকে বাহবা দেবার পাশাপাশি তাকে পুরস্কৃত করেন বনগাঁ সাইবার ক্রাইম থানার আইসি সুদীপ্ত রায়। একেই হয়তো বলে চ্যারিটি বিংস অ্যাট হোম। ছোট্ট তৌফিক সবে মাত্র প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে উঠেছে। পুঁথিগত বিদ্যার শিক্ষা নেওয়া তার এখনো অনেক বাকি, তবেই ছোট্ট বয়সেই ছোট্ট তৌফিক যে নীতিগত বিদ্যা আরোহণ করেছে তার বাবার থেকে তা অত্যন্ত প্রশংসনীয়। একটা টোটো থেকে একজনের পকেট থেকে একটা ফোন ঢুল, আমার বাবা বলছে ওটা ফোনের কভার, আমি দেখে বুঝে গেছি ওটা একটা ফোন। ফোনটা আমি হাতে নিলাম, দেখলাম আইফোন, মানে অ্যাপেলের ফোন। তখন আমি বাবার নিয়ে সাইকেল বাবার বললাম খুব দৌড়ে চালাম, ফোন দিতেই হবে। যখন আমি ধরতে পারলাম না, আমি সাইকেল থেকে নেমে আমি দৌড়ালাম, তাও ধরতে পারলাম না টোটো, মানে এদিকে ওদিকে হয়ে গেছে অনেক টোটো। তখন আমরা পাপা বলছিল বাড়ি দাঁড়াতে, আমি বললাম না চলো আগে থানায় চলো। তারপরে কি করলে থানায় এসে? থানায় এসে আমি একজনকে জানালাম পাপা বাবার সাথে। থানা থেকে কি বললো? থানা থেকে বললো থানার পরে, মানে থানায় যখন ছিলাম তখন আর ওইখানে একটা ফোন ঢুকলো, তখন ওনারা বললেন যে ওখানে আসতে ওনারা ফোন পেয়ে যাবে। তারপরে ফোনটা কি পেয়েছে? হ্যাঁ ফোনটা পেয়ে গেছে। তুমি কোথা থেকে শিখলে যে থানায় দিতে হয়, কোথা থেকে জানলে? সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন।
আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,